তো আপনি যদি ড্রেস কিনে গিয়ে নিতে চান, অস্ত্র এমন কোনো ভাবে হাতে থাকা যাবে না, সবাই অবশ্যই আগামীকালকের মধ্যে অস্ত্র গুলো জমা করতে হবে। আমি আপনাদেরকে কড়াকড়ি ভাবে বলবো যে আপনারা আপনাদের নিজের যারা আছে কড়াকড়ি ভাবে বলে দেন, অস্ত্র এমন কোনো ভাবে হাতে থাকা যাবে না, সবাই অবশ্যই আগামীকালকের মধ্যে অস্ত্র গুলো জমা করতে হবে। আশা করি আপনারা এই মেসেজটা সবাইকে পাস করে দিবেন, ঠিক আছে? এখন ব্যাংকের ব্যাপারে বলবো, ব্যাংক গতকালকে থেকে খোলা আদেশ হয়েছে, যদি আমরা পুরোপুরি চালু করতে পারি নাই, একটা ভয় কাজ করে সবার মাঝেই। ব্যাংকের কেউ কি এখানে আসে নাকি? না, সম্ভবত নেই। তো এই ব্যাংকের ব্যাপারে একটু আমাদেরকে ইয়া করতে হবে, যে রেমিটেন্স যেটা আসছে সেটা একটু সচল রাখতে হবে। যেমন সোশ্যাল ব্যাংক থেকে টাকাগুলো বিভিন্ন ব্যাংকে নিয়ে যাওয়ার ব্যাপার থাকে, আমি ডিসেম্বরকে বলবো যদি কোনো রেমিটেন্স টাকা সোশ্যাল ব্যাংক থেকে অন্য কোনো ব্যাংকে নিয়ে যেতে হয় আমাদেরকে বলবেন, আমরা স্কট প্রদান করবো ব্যাংক থেকে, যেটা পুরোপুরি আমাদের সচল করা যায়। তো এই ব্যাপারে আমার সংশ্লিষ্ট সবাইকে রিকোয়েস্ট করবো এটা চালু করার জন্য, যাতে একটা নর্মালসি আমাদের লাইফে চলে আসে। এখন আমরা অনেক ধরনের তর্ক বিতর্ক করতে পারি, আমাদের নিজেদের ভূমিকা নিয়েও আমরা আত্মসমালোচনা করতে পারি। তো আপনি যদি দেশ এগিয়ে নিতে চান, আপনাদের যে যারা শহীদ হয়েছেন এখানে, এই যে আমাদের এই আন্দোলন, আমাদের যারা শহীদ হয়েছেন এদের রক্ত যদি আপনারা মনে করেন যে বিচার যেতে দেবো না, তাহলে কিন্তু আমাদের নতুন ভাবে দেশ জোড়া কাজে এগিয়ে যেতে হবে। প্রতিটা পরিবারের সাথে যোগাযোগ করব, আমি নিজে যাব, এবং এখানে একটা বিষয় এসেছে, ঘরে আমাদের যে সামর্থ্যটা রয়েছে আমরা সেখান থেকে তার যে পরিবারের একটি সন্তান যার আর কেউ নেই, বোন আর মা, তার জন্য আমরা ঘর করে দেওয়ার অবশ্যই ব্যবস্থা করব। এবং যারা চিকিৎসার জন্য সমস্যায় রয়েছে, যাদের আর্থিক অবস্থা খারাপ রয়েছে, আমরা সর্বাত্মক চেষ্টা করব তাদের পাশে থেকে তাদের চিকিৎসায় সহযোগিতা প্রদান করার জন্য।